বিশ্বের কুখ্যাত অমানুষ এই নরেন্দ্র মোদীকে এই দেশে আনা মানে বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেইমানি করা। আমার ভাইয়েরা, এই 73 বছরের শাসন আমলে ইতিহাসকে তারা কলঙ্কিত করে দিয়েছে। 800 বছরের শাসন আমলে কোন মুসলিম শাসক একটা মন্দিরও পুড়াই নাই, কিন্তু এই নাফরমানগুলো, এই নিমুখ হারামগুলো আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। গত বছর তারা দিল্লির মসজিদে আগুন ধরিয়েছে, মসজিদের মিনারে তারা পতাকা টানিয়েছে। ভুলে গিয়েছেন আপনারা, এই সব কিছুর মূল হুতা গুজরাটের কোষাই এই যুগের নব্য হিটলার কুখ্যাত অমানুষ নরেন্দ্র মোদী। আপনার ভেতরে ইমানের ছিটে ফুটা থাকলে সব দল মত রাজনীতি ভুলে গিয়ে নরেন্দ্র মোদীকে আপনার ঘৃণা করা লাগবে। কারণ গুজরাটে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে তার খলনায়ক ছিল এই কুখ্যাত অমানুষ নরেন্দ্র মোদী। করোনা শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন দিল্লিতে এবং কাশ্মীরে কি অবস্থা শুরু হয়েছিল, ভুলে গিয়েছেন আপনারা? এই কুখ্যাত কসাই তার মতো একজন আপাদমস্তক চরম সাম্প্রদায়িক লোককে আমার সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশে আনা মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করা। আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। এই দেশের স্বাধীনতার জন্য তার অবদান দেশের কোনো মানুষও অস্বীকার করতে পারবে না। যে কোনো রাজনৈতিক দল আপনি করেন, নিরপেক্ষভাবে আপনাকে বঙ্গবন্ধুর অবদান স্বীকার করা লাগবেই লাগবে। যদি আপনি না করেন, বুঝবো আপনার মধ্যে সংকীর্ণতা আছে, সংকীর্ণতা ঝেড়ে ফেলতে হবে। এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, বলেন আমিন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তিনি কখনো কোনো ধর্মের মানুষের উপরে আঘাত করেন নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ মনে করে তিনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। সুতরাং তার মতো একজন মহান অবিসম্বাদিত নেতা জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গুজরাটের কুখ্যাত কসাই, বিশ্বের কুখ্যাত অমানুষ এই নরেন্দ্র মোদীকে এই দেশে আনা মানে বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেইমানি করা। এই দেশের দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ নরেন্দ্র মোদীকে যেন দেশে না আনা হয় তার জন্য প্রতিবাদ জানিয়েছে, ঠিক কিনা? একই প্রতিবাদ মাওলানা রফিকুল ইসলামও জানিয়েছে, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। বলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছেন, ভুটানের এসেছেন, শ্রীলঙ্কার এসেছেন, অনেক দেশের আসছে কিনা? কেউ প্রতিবাদ করেছে? প্রতিবাদ করেছে? নরেন্দ্র মোদীর নাম শুনে শোনার পরই মানুষ প্রতিবাদ করছে কেন? শুধু কি মোল্লারা করতেছে, হুজুররা করতেছে? হুজুরদের বাইরে করে নাই, দেখতেছেন আপনারা বাম রামরাও করতেছে। অর্থাৎ মানবতা বোধ যাদের ভেতরে আছে তারা নরেন্দ্র মোদীর নাম শুনতে পারে, কারণ এই লোকটা মানবতার দুশ্মন, এই লোকটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিভিন্ন সময় মানুষকে খুন করেছে। এজন্য মানবতাবাদী মানুষ যারা নরেন্দ্র মোদীর বিরোধী, তারা নরেন্দ্র মোদী না হয় অন্য কেউ হইলে কেউ হয়তো এত বিরোধিতা করতো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে তো কাবা শরীফের ইমাম সাহেবকেও আনা যেত। কাবা শরীফের ইমাম সাহেবকে এনে আমাদের মরহুম বঙ্গবন্ধুর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা যেত, এতে ভালো হইতো না খারাপ হইতো? আচ্ছা বলেন তো, এই যে আমি এতক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি, বঙ্গবন্ধুকে বা দেশকে অপমান করে, সরকারকে অপমান করে, কটাক্ষ করে একটা কথাও বলছি না, আমি আমার দেশের স্বাধীনতার জন্য, আমার দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষেই কথা বলছি। এই লোকটা গুজরাটের কুখ্যাত কসাই, এই লোকটাকে বাংলার মানুষ কখনো দেশপ্রেমিক মানুষ কখনো অন্তর থেকে শ্রদ্ধার সাথে কিংবা তাকে সম্মান করে তার নামটা কখনো উচ্চারণ করবে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অভিভাব, আমরা ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি তো সেই পিতার সুযোগ্য কন্যা
যিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশ নয় বিশ্বের অভিসংবাদিত নেতা হিসেবে পরিচিত। সুতরাং আপনার সেই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এর মতো কুখ্যাত মানুষকে এনে আপনি মানুষের অন্তরে আঘাত দিয়েন না, বরং আপনি যদি মানুষের আকুতি বুঝে তাকে এখনো ন বলে দিতে পারেন, আমার বিশ্বাস বাংলার মানুষের ভালোবাসা আপনার উপরে আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। রফিকুল ইসলাম সাহেবের প্রসঙ্গ আসা, এটা আসছে ওই মিডিয়ার প্রসঙ্গ আসছিল। আমাদের আয়াতটা ছিল ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা, আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে খবর পৌঁছাতে হলে কোনো মিডিয়া লাগে, আপনার কাছে খবর পৌঁছতে হলে মিডিয়া লাগে, কিন্তু আল্লাহর কাছে কোনো খবর পৌঁছতে হলে মিডিয়া লাগে? আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন তো, ঢাকাতে বসে এই মগনামা ঘাটের খবর মিডিয়া ছাড়া পাওয়া সম্ভব? তাহলে বুঝা গেল দূর দূরান্তের খবর পাওয়ার জন্য মানুষ মিডিয়ার মুখাপেক্ষী হয়, কিন্তু রব্বুল আলামিন তিনি তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কোনো জায়গার খবর পৌঁছতে হলে তার জন্য কোনো মিডিয়া লাগে না, ভায়া লাগে না। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতরে গিয়ে চিৎকার করেছিলেন, ফরিয়াদ দিয়েছিলেন, তার ফরিয়াদ নবমণ্ডলের ভূমণ্ডলের কেউ না শুনলেও শুনেছেন কে? মিডিয়া লাগে নাই। প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে ছোট্ট কোনো প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই আহাজারি, তার সেই ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আরো সেরে মালিক আল্লাহ তার ফরিয়াদ মিডিয়া ছাড়াই শুনতে পান। সব কিছু তিনি জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলছেন অদৃশ্যের চাবিকাঠি তার হাতের মুঠায়, তিনি ছাড়া তা কেউ জানে না, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু জানেন কে? এমনকি রব্বুল আলামিন বলছেন আবার আমার জানা শোনার ক্ষমতা এত বেশি, এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আল্লাহর কাছে রয়েছে। গাছের পাতা পড়ার খবর যার কাছে আছে, তিনি বুঝি আপনার আকাম কুকাম জানেন না, জানেন কি না? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন তিনি সব জানেন, তিনি যাকে ইচ্ছা তাকে ততটুকু জানান, এর বাহিরে কেউ জানতে পারে। ওয়ালা ইউহিতুনা বিশাই ইবনি ইলমিহি ইল্লা বিমা শা। অনেক কষ্ট হচ্ছে আপনাদের তাই না? শেষ অংশে চলে এসেছি। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি, পড়েন আমার সাথে, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এতক্ষণ আল্লাহ তার নিজের পরিচয়, নিজের ক্ষমতার পরিচয় দিয়ে এবার তার নিজের চেয়ারের গিয়ারের পরিচয় দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, আমার যেই চেয়ার, এই চেয়ারের নামটা হলো কুরসি, আর এই চেয়ারটা কত বিশাল, এর ক্ষমতা কত বিস্তৃত। এবার শোনো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর পার্লামেন্টের চেয়ারের আর কি ক্ষমতা! আল্লাহ বলছেন আমার কুরসি, এর এত ক্ষমতা আসমান জমিনকে আমার এই কুরসি পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার! আল্লাহর কুরসি কত বড় আপনি জানেন?